যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় একটি ঈদ জামাতের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। স্থানীয় সময় বুধবার দুপুরে ক্লারা মোহাম্মদ স্কোয়ারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার পাঁচ বন্দুকধারীর মধ্যে দুইজন পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন, তবে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। অন্তত 1000 মানুষ সেখানে ঈদ উল ফিতরের নামাজের জন্য সমবেত হয়েছিল। গোলাগুলির সময় সেখানে আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন মুসল্লিরা। এ ঘটনায় ব্যবহৃত 5টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।